আমার মতন একজন অযোগ্য মানুষকে সমাবর্তন বক্তা বানানো হয়েছে। আমি আরেকটু জোরে করতালি প্রত্যাশা করেছি। অন্তত এটুকুর সমর্থন আসুক। এ থেকে বোঝা যায় দেশে এই ধরনের সমাবর্তন বক্তা কি পরিমাণে বিলুপ্তি ঘটেছে। এবং মিষ্টি রসওয়ালা আখের পরিবর্তে, আখ গাছের পরিবর্তে এখন ভেরান্ডা গাছ দিয়ে মোটামুটি কাজ চলছে। তো আমাদের গ্রামের দিকে আগে একটা প্রবাদ ছিল, মাঝে মাঝে বড় বড় দুর্ভিক্ষ হতো, তখন বাঘ আর ছাগলের অবস্থা প্রায় এক হয়ে যেত। তো সেই প্রবাদটা এরকম, দেশে কি আইল আকাল, ছাগলে চাটে বাঘের গাল। এখন আমরা এই ছাগলের এই সমাবর্তন বক্তার গাল চাটছি বসে বসে। তো সবাইকে শুভেচ্ছা। পুরনো ঢাকায় একটা জোক আছে শুনেছিলাম, যে একদিন এক চোর ঢুকেছে চুরি করার জন্য এক বাড়িতে। তো ঢোকার পরে খুচখাচ খুচখাচ শব্দ করছে, ঘরের লোকেরা জেগে গেছে, চোর আর পালানোর জায়গা পায় না, যে ঢুকেছে চৌকির নিচে একদম শেষ প্রান্তে চলে গেছে, এখন ওটাকে বার করে কে, হাত ঢুকিয়ে দিলে কামড়ে দিতে পারে, কি করা যায়। শেষ পর্যন্ত ঠিক হলো যে মশারির যে স্ট্যান্ড আছে ওই স্ট্যান্ড দিয়ে খোঁচালে চোর হয়তো বেরোবে। তো সেই অনুযায়ী স্ট্যান্ড দিয়ে খোঁচানো শুরু হয়েছে। তো দু চার খোঁচা খাওয়ার পরেই চোর বলছে, আস্তে খোঁচায়ে চোখে লাগবার পারে, চোখ লয়ে ডং নিহি। তো মানুষের যেমন চোখ নিয়ে ঢং করা যায় না, একটা জাতির শিক্ষা নিয়েও তেমনি ঢং করা যায় না। তো পিথাগোরাসের সম্প্রদায়ের লোকেরা বলতেন যে সব জিনিসই আসলে সংখ্যা। আমার বক্তব্য, আমি খুব ক্ষুদ্র মানুষ, বক্তব্য না এটা, জাস্ট ফিসফিস কথা, যে সব জিনিসই আসলে জ্ঞান, আসলে শিক্ষা। এই যে আজকে এরোপ্লেন উঠছে আকাশে, এই যে রেলগাড়ি চলছে, এই যে আমরা চাঁদে গেছি, এই যে মানুষের বিস্ময়কর সাফল্য, এই যে চিকিৎসা ব্যবস্থার যে অবিশ্বাস্য উন্নতি, এই যে কৃষির আশ্চর্য প্রসার, এই যে অদ্ভুত শিল্পায়ন, এই যে মানব সভ্যতার বিকাশ, ধর্ম দর্শন বিজ্ঞান শিল্প সাহিত্য সব কিছু, এগুলো আসলে কি? এগুলো আসলে তো সবই শিক্ষা থেকে,
আমাদের পাওয়া, শিক্ষার মাধ্যমে পাওয়া। সুতরাং মানব সভ্যতাটাই একটা শিক্ষার বিষয়, এই শিক্ষা দিয়ে তৈরি। এবং শিক্ষার মান যতদিন আছে এই সভ্যতা ততদিন আছে, যেদিন থাকবে না সেদিন থাকবে না। এবং একটা কথা, সেটা হচ্ছে যে শুধু এইখানে না, মানুষের অর্থনৈতিক উন্নতিতে এই শিক্ষার যে অবদান সেটা একটা বিরাট অবদান। আমি বোধ হয় 2003 বা 2004 সালে তখন আমেরিকাতে ছিলাম, ওখানে কাগজে খুব খোলাও করে উঠল যে আমেরিকার সেই বছরের যে সম্পদ উৎপাদন করেছে আমেরিকা, সেই সম্পদের 87% বিদ্যাজাত, বিদ্যা থেকে আসে। তাহলে বোঝা যায় যে বর্তমান পৃথিবীর অর্থনীতির ক্ষেত্র কতখানি কন্ট্রিবিউশন এডুকেশন রাখে। আমি তো মনে করি যে আমাদের দেশে এত সব চেষ্টা না করে সমস্ত মন্ত্রণালয়ের বরাদ্দ কমিয়ে 10% নিয়ে এসে যদি শুধু শিক্ষা মন্ত্রণালয়ের বরাদ্দ 90% করা হতো, এবং এটা যদি 10 বছর চলতে দেওয়া হতো, তাহলে যে বাংলাদেশকে আমরা পেতাম সে বাংলাদেশকে পেতে আমাদের আরো 40 বছর। সুতরাং শিক্ষা খুব বড় জিনিস, পৃথিবীর যা কিছু বড়, যা কিছু মহান, যা কিছু শ্রেষ্ঠ, এটা শিক্ষা থেকে আসা। শুধু শিক্ষা থেকে না, শিক্ষার জন্য যে মনটা দরকার সেই মনটা থেকেও আসা। অনভ্যাসের ফোঁটা চড়চড় করে, আমার মাথা ছেড়ে পালাতে চায়, আমার মাথা ওর পছন্দ না, আরো গভীর মাথা চায়। তো এখন বড় কিছু শিক্ষা যে কন্ট্রিবিউট, শিক্ষা শুধু অর্থনৈতিক বা বিত্তের বিকাশকে কন্ট্রিবিউট করে না, কেমন শিক্ষা মহান জিনিসকে কন্ট্রিবিউট করেছে। এবং সেটাকে কি দিয়ে করেছে? নিমগ্নতা দিয়ে, নিবিষ্টতা দিয়ে, সাধনা দিয়ে, মানুষের প্রয়াস দিয়ে, মানুষের সংগ্রাম। তো আজকে কি সেই অবস্থার মধ্যে আমরা আছি? শিক্ষা কি সেই জায়গাতে দাঁড়িয়ে আছে? আজকে আমার তো মনে হয় শুধু আমাদের দেশে নয়, সারা পৃথিবী জোড়া শিক্ষা ক্ষেত্রে একটা ধস আমরা দেখতে পাচ্ছি। বড় জিনিস থেকে মানুষ ক্রমাগত ভাবে সরে যাচ্ছে। এর একটা কারণ হতে পারে যে এই বড় জিনিস থেকে সরে যাওয়ার একটা কারণ আমার মনে হয় যে হতে পারে, সরি, সেটা হলো আমরা ইতিমধ্যে একটা ভিন্ন যুগে পদার্পণ করেছি, একটা ভিন্ন কাল, একটা অস্থির সময়, একটা ঊর্ধ্বশ্বাস সময়, একটা প্রতিযোগিতামূলক সময়, একটা উত্তেজনাপূর্ণ সময়। এই উত্তেজনা দিয়ে রবীন্দ্রনাথ এক জায়গায় বলেছিলেন যে উত্তেজনা এবং শক্তি এক নহে, ইহারা পরস্পর বিরোধী। কারণ উত্তেজিত মুহূর্তে আমরা সবচেয়ে শক্তিহীন, কারণ উত্তেজিত মুহূর্তে আমাদের মেধা কাজ করে না, আমাদের ইন্দ্রিয় গতিশীল, চঞ্চল, অস্থির। হৃদয় আজ একরকম আছে, কাল আরেক রকম, কিন্তু মানুষের মন চিরকাল একরকম, এটা স্থির। এই দুইয়ের একটা কম্বিনেশন আমাদের চাই। তো এখন আমাদের একটা উত্তেজনায় আমরা ছুটছি, প্রতিযোগিতায় আমরা ছুটছি। রাস্তার দিকে যখন তাকাই, একটা গাড়ি আরেকটা গাড়িকে ওভারটেক করার চেষ্টা করছে পাগলের মতো। এটা কি একটা গাড়ি একটা গাড়িকে ওভারটেক করতে চেষ্টা করছে, না একটা মানুষ আরেকটা মানুষকে ওভারটেক করার চেষ্টা করছে? পৃথিবীতে যখন
বিত্তের বিশাল বিকাশ শুরু হলো আজকে, তখন সেই বিত্ত পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করে একটা উত্তেজনার জগতের মধ্যে চলে গেছে। যা কিছু গভীর, যা কিছু বড়, যা কিছু স্থায়ী, তাকে অবজ্ঞা করছে। কিন্তু আমার মনে হয় অ্যারোপ্লেনের যেমন দুই পাখা থাকে, আমাদের যেমন দুই হাত থাকে, আমাদের যেমন দুই পা থাকে, এক পা থাকলে আমরা হয়তো নাচতে পারবো দু তিন মিনিট এক মিনিটের জন্য, কিন্তু এক পা দিয়ে কোনোদিন হাঁটতে পারবো না। কেমন তো তেমনি দুটোকে মেলাতে হবে আমাদের, বড় জিনিসকেও আমাদের ধারণ করতে হবে। তো কিন্তু ব্যাপারটা কঠিন, কারণ বড় জিনিসকে ধারণ করতে হলে খালি ছুটলে চলে না, উত্তেজনা উন্মাদ হলে চলে না, থামতে হয়। থামা মানে কি? থামা মানে প্রত্যাখ্যান। থামা মানে আমি যা পেতে পারতাম আমি সেটা নিচ্ছি না। থামা মানে হচ্ছে গাছের মতো দাঁড়ানো, একখানে যেরকম ভাবে দাঁড়ালে ওই গাছ একদিন ফুলে ফলে সবকিছুতে ভরে ওঠে। আমি একটা ছোট্ট গল্প দিয়ে আমার বক্তব্য শেষ করি। আমার শারীরিক মানসিক অবস্থা কোনোটাই ঠিক আজকে কথা বলার উপযোগী ছিল না, তবুও কথা বলে গেছি কিছুটা। একটা গ্রিক রূপকথা, উপকথা, আপনারা অনেকেই হয়তো পড়েছেন। একটা খুবই সুন্দরী মেয়ে ছিল, আত্মনাদ করলো না, উৎসাহিত হলো কিছু বোঝা গেল। কেমন তো আত্মনাদই করবে, কারণ লেখাপড়ার শক্তিকে আরো না বাড়ালে ওটা বাড়তে থাকবে। তো এখন সে খুব সুন্দরী, অবিশ্বাস্য সুন্দরী, এবং উপকথাতে তাই হয়। উপকথাতে কোনো খারাপ চেহারার মানুষ কখনো দেখা যায় না, কারণ উপকথার মধ্যে মানুষ তার স্বপ্নের পৃথিবীকে তৈরি করতে চায়, সেই স্বপ্নের পৃথিবী কুৎসিত হতে পারে না। তো সেই দাফনি খুবই রূপসী, সে একটা নদী আছে, সেই নদীর যে রাজা তার মেয়ে। নদীর পাশে একটা বিশাল জঙ্গল, বিশাল অরণ্য, সেই অরণ্যে সে একা একা ঘুরে বেড়ায়, এবং সেখানে যত সুদর্শন যুবককে দেখে তাদের সঙ্গে সে প্রেমের অভিনয় করে, এবং সেই যুবক যখন সম্পূর্ণভাবে তার প্রেমে মত্ত হয়ে ওঠে তখন সে সেখান থেকে পালিয়ে গিয়ে একটা পৈশাচিক আনন্দ উপভোগ করে। এরকম ভাবে তার দিন কাটছে, সে থামে না, একজন শেষ হলে আরেকজনের কাছে যায়, আরেকজন শেষ হলে আর আরেকজনের কাছে যায়। এমন সময় হলো কি, সে চোখে পড়ে গেল অ্যাপোলো, অ্যাপোলো দেবতা। অ্যাপোলো দেবতা তাকে দেখেই তার প্রেমে মুগ্ধ হয়ে গেল। মানুষই যখন এরকম মুগ্ধ, দেবতা তো আরো অনুভূতিশীল, তাই না? তার তো অবস্থা আরো করুণ। সে বলল যে দাফনে তুমি দাঁড়াও। দাফনে বুঝলো যে দেবতা একে সে এড়িয়ে যেতে পারবে না, তখন সে দৌড়তে লাগলো পালানোর জন্য তার হাত থেকে। সেও দৌড়চ্ছে, অ্যাপোলো দৌড়চ্ছে, কিন্তু অ্যাপোলোর সঙ্গে দৌড়ে তো তার পারার কথা নয়, অ্যাপোলো ক্রমে ক্রমে কাছে চলে। একসময় দাফনে টের পেল যে তার পেছনে অ্যাপোলোর নিঃশ্বাস, ঘন ঘন নিঃশ্বাসের শব্দ। এমন সময় একটা অদ্ভুত ঘটনা ঘটল, অরণ্য শেষ হয়ে গেল এবং দেখল যে সামনে সেই নদী, তাদের সেই। তখন দাফনে চিৎকার করে উঠল যে বাবা আমাকে বাঁচা। তখন দেখা গেল যে দাফনি আস্তে আস্তে দাফনির পা মাটির মধ্যে গেড়ে গেল এবং পায়ের আঙুলগুলো শিকড়ের মতো হয়ে
মাটির নিচে ছড়িয়ে গেল এবং তার হাতগুলো ডালের মতো হয়ে আঙুলগুলো পাতার মতো হয়ে সমস্ত মানে তার সমস্ত অবয়বটা একটা গাছে পরিণত তখন গাছে পরিণত হলো এবং সে এক জায়গায় দাঁড়িয়ে থাকে তখন অ্যাপোলো বলল যে দাফনি তুমি এতদিন অস্থির ছিলে এতদিন তুমি শুধু ছুটেছো কাউকে তুমি দাওনি কিছুই কারণ তোমার নিজেরও কিছু ছিল তুমি ছিলে একটা ঊর্ধ্ব গতি সম্পন্ন একটা মানুষ কিন্তু আজকে দেখো তুমি দাঁড়িয়েছো এই জন্য তুমি আজকে একটা বৃক্ষে পরিণত হয়েছো এই জন্য দেখো আজ তোমার কত ডাল কত পাতা এবং কত ফুল আমি তোমাকে আশীর্বাদ করছি বর দিচ্ছি যে তুমি যেহেতু দাঁড়াতে পেরেছো সুতরাং আজ থেকে এই গ্রীসের যত বীরের বিজয় মানল মাথায় যে লরেল মাথায় যে জয়ের মালা যেটা দাফনি কি গাছ হয়ে গিয়েছিল অলিভ গাছ অলিভের পাতা দিয়ে বীরদের মাথার মুকুট করা হয় তো আজকে থেকে গ্রীসের সমস্ত বীরদের মাথার মুকুট তোমার এই পাতা দিয়ে তৈরি হবে এবং যত প্রেমিক প্রেমিকা তাদের ভালোবাসা তোমার এই ফুলের দ্বারা পরস্পরকে জানাবে যেহেতু তুমি দাঁড়িয়েছ তো ছাত্রদের ছাত্রীদের সম্বন্ধে আমারও একটাই কথা থামো দৌড়াও কিন্তু থামতে শেখো দাঁড়াতে শেখো গাছ হতে শেখো গাছের মতো সমুন্নত গাছের মতো প্রশাখা হোক গাছের মতো পাতায় ভরা ফুলে ভরা সৌন্দর্য তাহলে এই পৃথিবীতে সত্যিকার ভাবে কিছু দিতে না পার দিতে পারবে তা না হলে হাততালি এবং শীষ দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না ধন্যবাদ।